সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একদম নো নন্সেন্স খাবার দাবারের একটা ব্লগ হবে। দাঁড়িয়ে আছি সেক্টর ফাইভে, বাড়ি থেকে বেশ অনেকখানি দূর। আর আমাদের গন্তব্য হচ্ছে দ্য ফার্ন রেসিডেন্সি, টুয়েলভ জোডিয়াক। এটা আনলিমিটেড বুফে। আমি আগেই বলে রাখছি, ইট লাইক আ বঙের রেকমেন্ডেশনে আমি এখানে এসেছি। মানে আমাকে ডাইরেক্টলি রেকমেন্ড করেনি, ওনাদের ভিডিও দেখে এসেছি। এবার চলো ওপরে গিয়ে বুফেটা অ্যাভেল করি, লাঞ্চ বুফে। সামনেই রয়েছে স্যালাড বার, এখানে চাট সেকশন, দহি বড়া, আর তো কিছু দেখছি না। মোস্টলি চাট কন্ডিমেন্টস রয়েছে কিছু। থ্যাংক ইউ সো মাচ। এগুলো হচ্ছে ভেজিটেরিয়ান অপশনস, দেখে নাও। স্প্রাউট নুডলস, এগুলো সবই ভেজ অপশন। এখান থেকে নন ভেজ হচ্ছে। দিস ইজ ফিশ মশালা, দিস ইজ মুরগ লবাবদার, আর এটা হচ্ছে শো স্টপার মটন বিরিয়ানি। এখানে রয়েছে কিছু ডেজার্টস, ফেয়ারলি সিম্পল। আশা করি রেস্টুরেন্ট ক্লিনিক্সগুলো তোমরা এনজয় করলে। খাবারগুলো দেখিয়ে দিলাম। স্টার্টার্সগুলো অফকোর্স টেবিলে সার্ভ করবে এরা, ওরা ওরা কাউন্টারে রাখে না। সেগুলো যখন আসবে সেগুলো শেয়ার করবো। বাকিগুলো ফেয়ারলি সিম্পল, মানে ননভেজে জাস্ট তিনটি অপশান রয়েছে। স্টার্টার্স ননভেজ বোধ হয় চারখানা দেবে। তো এই হচ্ছে ব্যাপার। নুডলসও দেখলাম, বাট নুডলস খাওয়ার জন্য আমি কোনো সেরকম অপশানস দেখলাম না, ননভেজ অপশানস। যাই হোক, যা আছে এই আছে। বুফেটার মধ্যে কিন্তু সফট বেভারেজও ইনক্লুড রয়েছে আনলিমিটেড, সেটা হচ্ছে পেপসি আর স্প্রাইট। মোমোর জন্য এরকম তিন রকম চাটনি দিয়ে গেল, আর এগুলো হচ্ছে স্টার্টার্সের জন্য কিছু ডিপস। ওটা তো মেয়েও বুঝতে পারছি, এটা বোধ হয় একটা গ্রিন চাটনি কিছু হবে, এটা কেচাপ। আর এখানে তিন রকমের দিয়েছে মোমোর জন্য। আর বাইরে কিন্তু খুবই দুর্যোগ করে বৃষ্টি পড়া চালু হয়ে গেলো। প্রথম স্টার্টার্স পাতে পড়লো চিকেন টিক্কা, স্মেলস অ্যামেজিং। মানে এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। আর বাকি একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড, লুকস রিচ, লুকস টেম্পটিং, খেয়ে বোঝা যাবে কীরকম। সামনে থেকে দেখো, ভেরি টেম্পটিং। এক্সট্রিমলি ওয়েল কুক, ভেরি ওয়েল ম্যারিনেটেড। চিকেনটা ভীষণই সফট। তুমি দেখতে পাচ্ছ কতখানি ময়েস্ট। চিকেন টিক্কা হেড, দুটো ভেজিটেরিয়ান স্টার্টার্স নিলাম। এটা হচ্ছে অনিয়ন রিংস, ভেরি ক্রিস্পি। এটা হচ্ছে ভেজ ক্রকেটস, ভেজ ক্রকেটসটা ভেঙে দেখিয়ে দিই কীরকম। কী কী আছে সেটা তো পরে দেখা যাবে, বাট ভেতরটা হচ্ছে এরকম। একটুখানি মনে হয় চিজ দিয়েছে। আর অনিয়ন রিংসের ভেতরটা এরকম, পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজই বসে। ফার্স্ট ট্রাই করি ভেজ ক্রকেটস, ইটস আ মেয়োনিজ ডিপ। এটা খুব সুন্দর, ভেতর অনেক কিছু দিয়েছে, বাট দে আর অ্যাবসলিউটলি ম্যাশড। মুখে যেটা পড়ছে সেটা হচ্ছে চিক পিস। তো ভেজ ক্রকেটস ইজ অলসো গুড। লাস্টলি দিস বিগ অনিয়ন রিং। এরকম বড়ো বড়ো করে পেঁয়াজ দেওয়া রয়েছে। তো এটা আমাদের অ্যাপেটাইজিং লাগলো না। পেঁয়াজগুলো একটুখানি ছোটো করে কাটলে ভালো হতো। আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি কত বড়ো করে কাটা আছে। আউটার লেয়ার ইজ টেস্টি ক্রিস্পি, আর ভেতরে পেঁয়াজ খুব বড়ো করে কাটা রয়েছে, ফর মাই প্রেফারেন্স। দেখো এত বড়ো বড়ো পেঁয়াজ, ঠিক আছে। তো এটা আমার কাছে কিন্তু ফ্লপ, অনিয়ন রিং। চিকেন রিংস অ্যান্ড বাবিকিউ সস দিয়ে গেল। এইগুলো অ্যাবসলিউটলি গ্লিসনিং উইথ বাবিকিউ সস, একদম ফ্রেশলি মেড, ঠিক আছে। চিকেন টিক্কাটাও ছিল উইথ বোন, দিস ইজ অলসো উইথ বোন। বাট যদি চিকেন টিক্কার মতো খেতে হয় ডিলিশিয়াস, তাহলে তো কোনো কথাই নেই। লেটস ট্রাই আউট দ্য বাবিকিউ চিকেন রিংস। এখানেও চিকেন ইজ ভেরি ওয়েল কুক, একটা স্ট্রিট স্টাইল খেতে। বারবিকিউ সস বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি, এক এক রেস্টুরেন্ট এক এক রকম, এটা একদম কমপ্লিটলি আলাদা। অল দ্যাট আই ক্যান সে ইজ, এখনও পর্যন্ত যে কটা খেলাম চিকেন টিক্কা ওয়াজ দ্য বেস্ট। আফটার দ্যাট দিস ওয়ান, এটা মোটামুটি, বাট দ্য চিকেন টিক্কা ওয়াজ অসম, অ্যাবসলিউটলি অ্যামেজিং। জাস্ট লুক অ্যাট দ্য রিচনেস, কতটা সস দিয়েছে। চিকেন দু আঙুলে টিপসি খুলে আসছে, ভেতরটা সাদা, ইন্ডিকেশন অফ বিং ফ্রেশ,
I just got myself a second serving of chicken tikka. It was that good. আর এখানে মোমো দিয়ে গেছে, দিস থ্রি আর ফিশ মোমোস, এটা ভেজ। তো ওদেরকে ডিসইন্টিগ্রেট করে দেখিয়ে দিচ্ছি ভেতরে কী রয়েছে বা না রয়েছে। তো এটার ভেতরে এরকম দেখতে পাচ্ছ, পেঁয়াজ রয়েছে, গাজর রয়েছে, বাঁধাকপি পাতা রয়েছে, ধনে পাতা রয়েছে। আর ফিশ মোমোটা কিন্তু বাসা দিয়ে তৈরি, আর মেন কোর্সও ফিশটাও বাসা, বোনলেস অফ কোর্স। তো এইটার ভেতরটা হচ্ছে এরকম, সো দিস ইজ দ্য ফিশ মোমো। ভেতরে বাসার একটা মোটামুটি ফিলিং রয়েছে, আর তো আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এটা তোমরা দেখে নিয়েছো, গাজর, ধনে পাতা, পেঁয়াজ, ফার্স্ট অফ কোর্স ফিশ মোমো। স্মেলস ডিলিশিয়াস। মোমোস কি মোমোটাকে একটা যে আরবি স্মেল পাওয়া যায় ঠিক সেরকম পাচ্ছি। দ্য গুড থিং ইজ এভরিথিং ইজ ফ্রেশলি প্রিপেয়ার্ড, এভরিথিং ইজ হট। একটু মনে হলো যে কঠিনটা একটু বেশি মোটা, যদি ফিলিংটা একটু মোটা হতো আপনার ব্ল্যাক ইট বেটার। সস দিয়েও খাবো, থ্রি টাইপস অফ সস আর গিভেন, প্রত্যেকটা থেকে একটু করে ডিপ নিয়ে নিই। লেটস গিভ দিস এ ট্রাই। টমেটো সস আছে, মোমোর সসগুলো ডিসেন্ট এনাফ, নাথিং টু রেভ অ্যাবাউট। এটা একটা দেখি, এটা চিলি পেস্ট। তো মোমোর জন্য যে ডিপগুলো দিচ্ছে তিনটে, অল দ্য অপশনস গালোর, ডিপসগুলো কিন্তু ভালো নয়, মোমোটা এমনি খেও। অল দো যেটা চিলি পেস্ট, দ্যাট ইজ গিভিং এ নাইস কেক। ভেজ মোমোটা কীরকম অবস্থা করে দিয়েছিলাম, ভেজ মোমো ইজ অলসো ভেরি গুড, মোমো হিট। এখানে আইটা দিয়ে গেল ক্রিসপি চিলি পেপিকর্ন, দিস ইজ অলসো গুড, ক্রিসপি আছে, ট্যাঙ্গি আছে, দ্য ওয়ে ইট শুড বি। দিস ইজ দ্য বেস্ট ওয়ান দ্যাট আই হ্যাভ হ্যাড, নট বাই আ লং শট, বাট কনসিডারিং ইটস এ বুফে, ডিসেন্ট এনাফ। বাট এগুলো কিন্তু সব টেম্পটেশন, বেশি খেয়ে পেট ভরলে চলবে না। আমি তো বলবো গো ফর দ্য চিকেন টিকা। আফটার দ্যাট আমি এখন বিরিয়ানিটা নেবো, তোমাদের খেয়ে বলবো কীরকম। তার সঙ্গে একটা মুগ লাবাব দেওয়ার দিয়েছে, যেটা সাইড ডিশ চিকেনে। ভেজিটেরিয়ান অপশানের মধ্যে একটা নুডলস রয়েছে, আমার মনে হয় না ওটা ট্রাই করবো বলে। একটা বাসা ফিশও রয়েছে, সেটা আমার মনে হয় না আমি ট্রাই করবো, যদি করি তো দেখিয়েই দেবো, আদারওয়াইজ এরপরে কিন্তু শোস্টাফারে যাবো মাটন বিরিয়ানি। চলে এসছে শোস্টাফার, এটা অ্যাকচুয়ালি কলকাতা স্টাইল বিরিয়ানি। দেখো আলু দিয়েছে, মাটন তো আমি নিয়েছি, অ্যান্ড দ্য রাইস এরকম রয়েছে, লং গ্রেন রাইস, দু একটা ভাঙা চাল রয়েছে, বাট মোরাললেস মানে বায়ার লার্জ হচ্ছে লং গ্রেন বাসমতি রাইস। এরকম বেরেস্তা ভাজা রয়েছে, একদম ড্রাই তো মনে হচ্ছে না, খুব মশলা দ্বারা হবে না এরকম। তোমাদেরকে আলুটা আর বিরিয়ানিটা দেখিয়ে দিই, আলু ইজ অলসো ফেয়ারলি সফট, টিপটানটা তো ভেঙে গেলো, আলু সফটই হয় বেশিরভাগ জায়গাতে। আর মাটনের পিস মোটামুটি দিয়েছে, আনলিমিটেড, সো মানে ঠিক আছে। মাটনের কোয়ালিটি দেখি কীরকম, লুকস ডিসেন্ট এনাফ দেখি। আর মাটন ইজ সফট, সো দেয়ার ইজ নো কমপ্লেন্টস অ্যাবাউট দ্যাট। আর মাটন দেখো ঠিকঠাক, একদম এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি না হলেও এটা বুফে মাথায় রাখতে হবে, সো ইউ ক্যান রিপিট ইট অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ওয়ান্ট, জাস্ট ওয়েস্ট করো না। বিরিয়ানিটা বেশ ভালো ভালো, নর্মালি বারবিকিউ নেশন এপিসোড বারবিকিউ যেরকম দেয় তার থেকে বহুগুণ ভালো। বুফের মধ্যে সব থেকে ভালো বিরিয়ানি আমি এখনও বলবো খেয়েছি হচ্ছে আইডিসি রয়্যাল বেঙ্গলে, ভগবান সেখানে দেখছে ফাইভ স্টার প্রপার্টি। ওটার দামও আলাদা, এটা কিন্তু মশলাদার বিরিয়ানি একদমই না, সুতরাং বাচ্চারা বা যারা ঝাল খেতে পছন্দ করে না তারা খুব ভালোভাবে খেতে পারবে। ইট ইজ লাইট বিরিয়ানি, মোটামুটি ভালো ফ্লেভারফুল, একটুখানি আমার মনে হলো ক্যাবেজ অয়েলের ফ্লেভারটা বেশি, মানে প্রভাবটা বেশি, আদারওয়াইজ প্রিটি গুড। আলু দিয়ে তো বিরিয়ানি খেতেই হবে, মাংস দিয়ে খাই বা না খাই, তো এই একটু আলু নিলাম উইথ এ বিট অফ রাইস।
আলুস ভিডিউক্লেসি সব আর আলুর মধ্যে মোটামুটি বিরিয়ানি মশলা গেছে সো বিরিয়ানি কিন্তু সাইড এবার একটু মাংস দিয়ে খেয়ে বলি কিরকম আচ্ছা একটু মানে আলুটা এমনি টেস্ট করে বলি তোমাদের আলু ইজ রিয়েলি গুড রিয়েলি রিয়েলি গুড আচ্ছা মটনটা দেখি কিরকম মটনটাও খুব ভালো প্রিপারেশন আছে মটনটাও মোটামুটি খেয়ে তুমি বুঝবে যেটা বিরিয়ানির মাংস ভালো বিরিয়ানি ইজ সুপার হিট উইকেন্ডসে থাকে চারটে ননভেজ স্টার্টার চারটে ভেজ স্টার্টার আর উইকডেজে মানে মানডে টু ফ্রাইডে থাকে তিনটে করে স্টার্টার্স ভেজ অ্যান্ড ননভেজ মানে টোটাল ছটা উইকেন্ডসে আটটা আমি যখন এখানে এলাম আমাকে এখন তিনটেই এখন ননভেজ স্টার্টার দিয়েছে আমি যখন বললাম তখন বললো স্যার তিনটে তিনটে থাকে বাট আফটার দ্যাট আমি যখন কমিউনিকেশানটা ওদেরকে ভালো করে বোঝালাম আফটার দ্যাট দ্য পার্সন ইজ সার্ভিং ব্যাপারটা ক্লিয়ার হলো তো এই ব্যাপারটা একটুখানি কী বলবো মানে একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং যে এটা আমি অনেক রেস্টুরেন্টে গিয়ে আজকাল দেখছি যে দ্য ওয়েটার্স অর দ্য স্টুয়ার্ডস দে আর নট প্রপারলি ইনফর্মড এটা কিন্তু একটা কী বলবো এটা কিন্তু একটা মানে গ্লিয়ারিং এরার ফাইনালি দ্য লং অ্যাওয়েটেড ফিশ ক্রকেটস আচ্ছা এটা তো আমি খেয়েছি মনে হচ্ছে বাট তখন আমাকে এটা বলেছিল ভেজ ক্রকেট আচ্ছা খেয়ে দেখি এটা অলরেডি খেয়েছি দিস ইজ চিকেন লবাবদার এটাও কিন্তু দেখতে খুব এনটাইসিং আর এটা হচ্ছে বাসার সাম কাইন্ড অফ ফিশ মশালা আর এখানে আমি অর্ডার দিয়েছি ফ্ল্যাট ব্রেডস একটা তন্দুর রুটি একটা পোর্শন আর একটা পোর্শন হচ্ছে বাটার নান তো দিস ইজ দ্য বাটার নান এটাও কিন্তু দেখতে বেশ ভালো একটু খেয়ে তোমাদেরকে বলি কীরকম ফার্স্ট তোমাদেরকে চিকেনটা দেখিয়ে দিই একটুখানি টাফ আছে বাট ঠিক আছে রিজনেবলি সফট ফ্রেশ বাসা কি দেখাবো বাসা দেখা তো লজ্জা লাগে বাসা তো বাসা এই একটু ফাইবার দেখা যাচ্ছে মানে ভালো কোয়ালিটির বাসা দ্যাট ইজ অ্যাবাউট ইট তোমাদেরকে একটুখানি নান দিয়ে খেয়ে বলি যে কীরকম বানিয়েছে চিকেন লবাবদার বিকজ ইট লুকস ভেরি গুড ফ্রেশ ক্রিমও ওপরে দেওয়া ছিল গার্নিশিংয়ের জন্য তো দেখা যাক যে এটা কতটা মেরিট আছে গ্রেভিটাতে উইথ আ বিট অফ চিকেন খুব ভালো মেথির ব্যবহার করেছে চিকেনটার মধ্যে চিকেনটাও কিন্তু খুব ভালো বানিয়েছে চিকেনে দুখানা ডিশ চিকেন টিক্কা আর চিকেন লবাবদার বুথ স্ম্যাশিং নান দিয়ে খাবে রুটি দিয়ে খাবে অ্যামেজিং লাগবে বাসাটা তোমাদেরকে দেখাবো না বাসা কি দেখাবো বাসার ফ্লেভার ওরকমই হয় ভেতর অব্দি তো কিছু যায় না ঘন্টা ভেরি অর্ডিনারি আমি একটু খেলাম এটা আরেকবার দেখাচ্ছি বিকজ দিস ডিজার্ভস মোর অ্যাটেনশন খুব ভালো হয়েছে চিকেন লবাবদার ওয়ান অফ দ্য বেটার সাইড ডিশেস যেটা কিনে আমি বুফেতে পেয়েছি এটা মানে অনেক রেস্টুরেন্টে অর্ডার করলে পরে এরকম বানিয়ে দেয় আমি নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট কথা বলছি মুঘলাই রেস্টুরেন্ট আর্সালা ফার্সালা এরকম টাইপের নান দিয়ে দিস অ্যামেজিং চিকেন লবাবদার সো গুড দিস ইজ অ্যান অ্যাবসলিউট ব্যাঙ্গার ভেরি ভেরি গুড গ্রেভিটার ব্যাপার আরও কিছু বলতে গেলে ভেরি রিচ ভেরি লাক্সুরিয়াস খুব ক্রিমি আছে গ্রেভিটা আর আগে যেরকম বললাম মেথির খুব ভালো প্রভাব আছে দ্য গ্রেভি ইজ ভেরি গুড কাউন্টারে দই বড়াটা দেখতে এতটা এনটাইসিং এতটা টেম্পটিং লাগছিল না নিয়েই পারলাম না প্লাস অনেকক্ষণ ধরে অনেকগুলো হেভি আইটেম খাচ্ছি স্টার্টার্স তারপরে মেন কোর্স তো এটা খেলে পরে প্যালেটটাও রিফ্রেশ হয়ে যাবে হতে পারে খিদেটাও একটু বাড়বে বড়াগুলো হচ্ছে এরকম যা এই ভেতরটা হচ্ছে এরকম আর আলাদা করে এটা কিছু দেখাবার নেই ডাইরেক্ট খাবো বেশ ভালো যেহেতু এটা ফ্রেশলি মেড নয় উপরে যে ভুজিয়াটা দিয়েছে দ্যাট ইজ লস সলিড ক্রাঞ্চ তার জন্য খেতে একটু ফ্ল্যাট লাগছে আর ডাবল ডিসেন্ট না ভালো গুলমুচের ফ্লেভার পাচ্ছি ডিসেন্ট এটা ঠিকঠাক ডেজার্টস নিয়ে চলে এলাম এরপরে শুধু আইসক্রিম রয়েছে আইসক্রিমের মধ্যে ভ্যানিলা বাটারস্কচ তো যা নেবো বলে দেবো এটা মিল্ক কেক এটা মিল্ক কেক দিস ইজ সাম কাইন্ড অফ আ পুডিং এটা সুইস রোল দিস ইজ কাস্টার্ড এটা গোলাপ জামুন আর এটা হচ্ছে সাম কাইন্ড অফ আ মুজ খেয়ে বলি কীরকম
প্রথমে স্টার্ট করবো হচ্ছে সব থেকে যেটা আমার ভালো লাগলো দেখে দ্য সুইস রোল, ভেরি সফট, লুকস ভেরি ফ্রেশ, ভালো করে। এবার হচ্ছে এটা, দিস ইজ সাম কাইন্ড অফ আ পুডিং উইথ ব্রেড অ্যান্ড অল, এটাকে তো কাটতেই সমস্যা হচ্ছে। এনিওয়েজ এই ক্রাস্টটা আমার খুব ভালো লাগে, ব্রেড পুডিংটা খুব ভালো, যেটা ব্রেড পুডিং ভেরি গুড, উপরে যে ক্রাস্ট মানে ব্রেডের ব্যাপারটা সেটা একটুখানি ঠিক করছে, একটা অন্যরকম ডাইমেনশন অ্যাড করছে বিকজ অফ কী বলবো এটাকে টেক্সচারের জন্য। আর ভেতরটা একদম রিচ অ্যান্ড ক্রিমি ঠিকঠাক। এটা হচ্ছে মিল্ক কেক, ভালো মিল্ক কেকটা বেশ ভালো করে, ভালো করে মিল্ক কেকটা। তোমাদেরকে ঘুরিয়ে মিল্ক কেকটা রেখে দিলাম, অনেকটা ক্ষীরের কালা কাত করছে। আচ্ছা এবারে একটুখানি এটা খেতে হবে, কাস্টার্ডটা, কাস্টার্ডের মধ্যে এরকম কিছুর একটা তো টপিং দেওয়া রয়েছে, সেটা এবার খেয়ে আমাকে ফাইনালি বলতে হবে কীরকম। আমি ওটা বিগ ডেজার্ট পার্সন, খুব একটা সুইট টুথ নেই, কাস্টার্ডটা বেশ ভালো খেতে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এখনও পর্যন্ত যতগুলো ডেজার্ট খেলাম তার মধ্যে কাস্টার্ডটাই সব থেকে ভালো। আর উপরে চেরি টপিং বা যেটা দিয়ে গার্নিশিং করা, ওটাও যখন মুখে পড়ছে বেশ ভালো লাগছে। লেটস ট্রাই আউট দিস মুজ থিং, উপরে একটা চকলেটের কিছু দেওয়া রয়েছে। নাও দিস ইজ স্টাক, এনিওয়েজ দিস ইজ হাউ ইট ইজ। স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি মুজ, এটাও কিন্তু বেশ ভালো করে। লাস্টলি ট্রাই করবো হচ্ছে গোলাপ জামুন, এটাও দেখতে বেশ ভালো, আর গরম গোলাপ জামুন অসাধারণ লাগলো। বেশিরভাগ খাবার দাবারই গরম ভালো লাগে, বাট যখন মিষ্টি, বেশিরভাগ ছানার মিষ্টি যখন গরম দেওয়া হয়, আহা ঝুড়ি মেরা ভর। বাটারস্কচ উপরের মধ্যে প্রলাইন দেওয়া, এটাও দেখতে খুবই ভালো লাগছে, মানে খেয়েতে বলতে হবে কীরকম, দেখে তো আর পেট ভরবে না। বাহ ব্রাশ করার সঙ্গে বেশ ভালো। আর একটু আগে শেফ এসেছিলেন, জিজ্ঞাসা করলেন সব কিছু কীরকম, যা অনেস্টলি তোমাদেরকে বলেছি তাই বললাম, যে মুগ লবাবদার আর চিকেন টিক্কাটা উইথ দ্য স্ট্যান্ডার্ড ডিশেস, তারপর আমি রাখবো মটন বিরিয়ানিকে, অ্যান্ড দেন দ্য রেস্ট ক্যান ফলো স্যুট। আইসক্রিমটা কিন্তু বেজায় ভালো খেতে, ঠিক আছে বেজায় ভালো খেতে আইসক্রিমটা, অল বিট বাটার স্কচ, কারণ আমার প্রেফারেন্স তোমরা জানো সবসময় চকলেট, বিশেষ করে ডার্ক চকলেট, বাট দিস ইজ অলসো উইনিং মাই হার্ট। ভেতরটা এরকম বাটার স্কচ নাটস ভর্তি করে দেওয়া রয়েছে, দিস ইজ সো ইয়াম। আশা করি এই মুখটা তোমাদেরকে কম দেখতে হয়েছে আর খাবারটাই বেশি দেখতে হয়েছে, চেষ্টা করবো এডিটিংয়ের সময় ব্যাপারটাকে মাথায় রাখবার। তো এই হয়েছে আমার বিল, একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে উইকেন্ডে কিন্তু দামটা হচ্ছে 899 অল ইনক্লুসিভ, আমার কাছ থেকে 799 এর জন্য নিয়েছে, বিকজ আমি ইটলাইনা বঙ্গের রেফারেন্সটা দিয়েছিলাম। তো আমি জানি না অফারটা কতদিন থাকবে, বাট এখন যদি তোমরা আসো এবং ইউ গাইজ বলো যে আমরা ইটলাইনা বঙ্গের সাবস্ক্রাইবার এবং ওনার ভিডিও থেকে এসেছি, তাহলে পরে তোমরা ওই 100 টাকা কম পাবে। তো বিগ শাউট আউট টু ইট লাইক আ বম। তো আমি আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হলো, যদি শেষ অবধি দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটাকে থামস আপ বাটন দিয়ে দিও, তাহলে পরে আমি মোটিভেটেড থাকবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সুতরাং ক্রনিকলস তোমাদের সাপোর্ট দরকার, এই চ্যানেলে এরকমই ভিডিও আসে, লাইফস্টাইল অল্প একটুখানি খাবার দাবারটাই বেশি। ডু প্রেস অন দ্য বেল আইকন সো দ্যাট ইউ নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট এ নিউ ভিডিও, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে হয় কিছু এন্টারটেনমেন্ট হয়েছে, কিছু ইনফরমেশন পেয়েছো, আর ফিটনেস নিয়ে চর্চা করো, খাওয়ার দাওয়াটা তো খেয়েও সেটা খুব ইম্পর্টেন্ট, ফিটনেসটাও রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হেলথ ইজ দ্য বিগেস্ট ওয়েলথ। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ।